এই মুহূর্তে আমি চলে এসেছি বারমুডা হাই স্কুলের সামনে, যেখানে একদল ছাত্রছাত্রী পথ অবরোধ করে এই দাবি নিয়ে বসে আছে যে তাদেরকে পরীক্ষা কেন পাস করানো হলো না। মানছি না, মানবো না। তাহলে ভালো পরীক্ষা দেওয়ার সত্ত্বেও তাদেরকে কেন ফেল করানো হলো, এবং তাদের মধ্যে আবার কেউ কেউ পথের মধ্যে হেগো পথ অবরোধ করছে? আসুন জেনে নেওয়া যাক তাদের আসল দাবিটা কি সরকারের কাছে। এই ক্যামেরাম্যান, এদিকে ক্যামেরা ঘোরাও। দিদি, আপনার নামটা কি একটু বলা যাবে? আমার নাম চম্পা। দিদি, এটা তো লাইভ চলছে, তাই নামের সাথে টাইটেলটা বললে ভালো হতো। আমার নাম চম্পা, আমি টাইটেল কাউকে বলি না। ও আপনি ইনস্টাগ্রামে সার্চ করবেন, আমার নাম দিয়ে টাইটেল পেয়ে যাবেন। বেশ বেশ, দিদি আপনার দাবিটা কি? আমরা ভালো পরীক্ষা দেওয়ার সত্ত্বেও আমাদের ফেল করিয়ে দেওয়া হলো কেন? অথচ দেখুন, আমরা বাংলায় লেটার পেয়েছি, রাষ্ট্রবিজ্ঞানে লেটার পেয়েছি, পরীক্ষাও ভালো দিয়েছি, তবুও কেন ফেল করিয়ে দেওয়া হলো? দিদি আপনি রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনেন তো? হ্যাঁ চিনি তো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কতগুলি বইয়ের নাম বলুন তো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ওই তো ইতিহাস, ভূগোল, বাংলা, বিজ্ঞান। দিদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে নোবেলটা আপনাকে দিয়ে যেত। এই ক্যামেরাম্যান, এদিকে ক্যামেরা ঘোরো। তো ভাই, তুমিও কি ফেল করে গেছো? পরীক্ষা দিয়েছি।